গানের জগতে ইমরান মাহমুদুলের অর্জন অনেক, তবে সুরে আর গানে সেরা হলেও রান্নায় তিনি একেবারেই নবীন। গানের মানুষ ইমরান আজ ঢুকেছেন প্রথমবার রান্নাঘরে, উদ্দেশ্য বিফ কারি রান্না। দেখার বিষয়, ইমরান মাহমুদুলের কাছে বিফ কারি রান্নাটা শেষ পর্যন্ত বড় কোনো ব্যাপার নাকি ব্যাপারই না। ইমরান মাহমুদুল রান্নার রও যে জানে না, কিন্তু সে আজ এসেছে আমাকে রান্না করে খাওয়াতে, কারণ তার আস্থা আছে রাঁধুনি রেডিমিক্স। কারণ আমি শুনেছি যে রাঁধুনি থাকলে রান্না কোনো ব্যাপারই না। সঙ্গে আছি আমি মৌসুমি মোহন, আমাদের সঙ্গে আছেন আমাদের ভীষণ ভালোবাসার সঙ্গীত শিল্পী, যিনি তার সঙ্গীত অর্থাৎ তার সুর এবং তার গায়কের দক্ষতা দিয়ে পেয়েছেন দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং সেই সাথে চারবার মেরিল প্রথম আলো পুরস্কার। এবং তাকে নিয়ে বলতে গেলে দর্শক অনেক কথা বলা যাবে, এবং নারীরা বিশেষ করে তার জন্য গেয়ে ওঠেন তুই কি আমার হবি রে, আমাদের ভালোবাসার ইমরান মাহমুদুল। তো সময় কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে। আমি শুনছিলাম তুমিও জঙ্গলি হয়ে গেছো। কেন বলো তো? ওই যে জঙ্গলি নিয়ে অনেক কাজ করতে হচ্ছে এবং পুরো মিউজিক অ্যারেঞ্জমেন্ট মনে হয় তোমার করা। এটা প্রিন্স ভাইয়ের সুর করা, সবকিছু প্রিন্স ভাইয়ের করা, আর লেখা কম্পোজিশন, আর আমি শুধু মিউজিক অ্যারেঞ্জমেন্টটা করতেছি তিনটা গানের। লেজেন্ড একজন সঙ্গীত পরিচালক, অনেক কিছু শিখতেছি তার কাছ থেকে, এই তো। আমি যদি একটু মেরিলের প্রসঙ্গে আরও একবার যাই, ভাবি গিয়েছে প্রথমবার তোমার সাথে, এবং সেদিন তোমাদের ম্যারিজ অ্যানিভার্সারি ছিল, তো আবার প্রথম বছর মানে এক বছর পূর্তি, সো দিনটা তো খুবই বিশেষ। একটু যদি জানতে চাই সেই দিনের কথা, কিভাবে উদযাপন করলে, অ্যাওয়ার্ড পাওয়াটা আরও বাড়তি পাওয়া দিয়েছে। একটু ভয় ভয় ছিলাম যে ফার্স্ট অ্যানিভার্সারি প্লাস হচ্ছে যে অ্যাওয়ার্ড ফাংশনে যাচ্ছে, যদি অ্যাওয়ার্ড না পাই মন খারাপ হবে কি না। তো যাক, লাকিলি অ্যাওয়ার্ডটা পেয়ে গেছি, আর খুবই সবাই, আম্মু ছিল, আমার ওয়াইফ ছিল, মামা ছিল, সবাই খুব হ্যাপি, খুশি হয়েছে। আর স্পেশালি আমি অ্যাওয়ার্ডটা ডেডিকেট করেছিলাম আমার ফ্যান্সদের, বিকজ যারা প্রচুর ভোট করে আমাকে বিজয়ী করেছে তাদের জন্যই আসলে উৎসর্গ করে দিয়েছিলাম। একদমই তাই। যদি আমি ওপার বাংলার প্রসঙ্গে যাই, তুমি ওপার বাংলার জন্য গান করেছো শুনলাম। হ্যাঁ, কলকাতার অনেকগুলো ফিল্মে গান করা হয়েছে। আর বলিউডে? বলিউডে হলে তো জানতেই পারবো। নামের মধ্যে একটা ব্যাপার আছে যেটা আমরা সবাই তোমাকে জানি ইমরান মাহমুদুল নামে, কিন্তু সার্টিফিকেটে তোমার নামটা অন্য, মাহমুদুল হক ইমরান। এক্স্যাক্টলি, মোহাম্মদ মাহমুদুল হক ইমরান, এটা নামটা বড়। আর এটা আমার মনে আছে, আমি যখন ফেসবুক আইডি খুলি তখন নামটা ইমরান মাহমুদুল দিয়ে খোলা হয়েছিল, যে ছোট বলে আর কি, যাতে সবাই কানেক্ট করতে পারে। তো ওইখান থেকে ইমরান মাহমুদুল, ইমরান মাহমুদুল, এখন আইডিও ভেরিফাইড ইমরান মাহমুদুল হয়ে গেছে। পোয়ের কোন রান্না ইমরান মাহমুদুলের ভীষণ প্রিয়? ও যা রান্না করে ভালোই লাগে, স্পেশালি এখন মুরগির মাংস, মুরগির মাংস ভালো লাগে, ডাল রান্না করে খুব ভালো। আর এই তো ডেজার্ট আইটেম, ডেজার্ট এখনো ট্রাই করা হয়নি, বাট যদি হয় তাহলে পরে কোনো অনুষ্ঠানে এসে বলবো। বাট আমরা মাঝখানে দেখছিলাম যে দুজন খুব ম্যাচিং করে ড্রেস পরা হচ্ছে, সো শপিং করার ক্ষেত্রে কে কাকে বেশি হেল্প করে? আমি ওকে বেশি হেল্প করি। আচ্ছা, এবং তার পছন্দের ব্র্যান্ড কি, বা তোমার তোমার কথা যদি বলি, আমি যেটা পছন্দ করি তুমি তার সাথে প্রভাবিত কিনা অনেক, আমি যেটা পছন্দ করি দি ওটাই ভালো লাগে, সেটা সে অত ব্র্যান্ড ফ্রিক না। তোমার জন্য কি প্রশ্ন রয়েছে আমি একটু দেখছি। তোমার জন্য সবই ইজি, তোমার জন্য কোনো কিছুই ব্যাপার না, তবে রান্নাটা আজকে কি করবে ওইটা তো অনেক বড় ব্যাপার আমার জন্য। ব্যাপার কিন্তু তোমার আছে রাঁধুনি রেডিমিক্স, তো আমার মনে হয় যে এটার হেল্প তুমি আসলে জিনিসটাকে ব্যাপার না বলে উড়িয়ে দিবে তুমি মেরে। তোমার জন্য প্রথম প্রশ্ন, ইমরানের জন্য 5 থেকে 10 মিনিটে কোনো গানের সুর করা কোনো ব্যাপার নাকি ব্যাপারই না? ডিপেন্ডস অন লিরিক্স, বাট আই থিঙ্ক পারবো। পারবা?
কোন একটা গানে তুমি 5 মিনিটে শুরু করেছিলে? হ্যাঁ, এটা একটা টেলিভিশনে ট্রাই করেছিলাম, ইনস্ট্যান্ট ওটাও করেছিলাম। রাইট রাইট, ওকে। ধরো তুমি প্রচন্ড ব্যস্ত, দেশের বাইরে থাকার কথা 7 দিন থেকেছো, সেখানে 15 দিন, অথবা তুমি স্টুডিওতে কাজ নিয়ে এত ব্যস্ত যে অনেক রাতে বাড়ি ফিরছো, বউ বসে আছে তোমার জন্য না খেয়ে, এরকম কয়েকদিন করার পর সে ভীষণ রেগে গেল, তাকে কনভিন্স করা তোমার জন্য কোনো ব্যাপার নাকি ব্যাপারই না? কোনো ব্যাপারই না। তাকে কিভাবে কনভিন্স করো? এটা তো মানে হর হামেশাই হচ্ছে, কারণ আমি লেট করেই বাসায় আসি, আর কনভার্সের কিছু লাগে না, অনেক আন্ডারস্ট্যান্ডিং। আমি বলি কাজ আসতে বাসতে লেট হবে, তুমি খেয়ে ঘুমাই পড়ো। মানে একটু একটু অভিমান করে, মানে রাগ বাদ দিলাম, একটু অভিমান তো থাকে। ফুল নিয়ে আসলে খুশি হয়ে যায়। ফুল নিয়ে আসলে খুশি হয়? বেলি ফুল। ওকে ওকে, বেলি ফুল। আমরা তাহলে গোপন ব্যাপারটা জেনে গেলাম। এবার যে জিনিসটা ছাড়া তুমি আসলে থাকতে পারো না, সেই জিনিসটা অর্থাৎ তোমার গিটার। গিটার ছাড়া 7 দিন থাকা তোমার জন্য কোনো ব্যাপার নাকি ব্যাপার না? অ্যাকচুয়ালি মানে গিটার ছাড়া, মানে গিটার ছাড়া থাকতে পারি না তা না, বেসিক্যালি আমি মিউজিক ছাড়া থাকতে পারি না। তো মিউজিক রিলেটেড, মিউজিক ছাড়া থাকা কি কোনো ব্যাপার নাকি ব্যাপার না? অনেক ব্যাপার, কারণ আমি মিউজিক তো আমার লাগবেই, এটা মানে নিঃশ্বাসের মতো বিষয়টা। অন্যের সুরে গান করা তোমার জন্য কোনো ব্যাপার নাকি ব্যাপার না এই মুহূর্তে? না, তুমি নিজের সুরে প্রচুর গান করছো। আমি করেছি, আমি আমি ব্যাপার না ব্যাপার না কথাটা অনেক রুড হয়ে যায়, আমি কমফোর্টেবল বিষয়টাতে, আমি অনেক কমফোর্টেবল। ওকে, তার মানে এটা মানে আমি করি এটা। ওকে, থ্যাংক ইউ, পাশ পাশ করেছো। বাট এবার হচ্ছে সবচেয়ে কঠিন টাস্ক, যেটা হচ্ছে রান্না করা, কোনো ব্যাপারই না, এবং সেটা তুমি কতটা ভালো উত্তরাতে পারো এটা আমরা দেখবো একটু পরে। আমি একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আসছি। দর্শক, সময় হয়েছে বিরতির। এবার আপনারা দেখছেন রাধুনী রেডিমিক্স রান্না কোনো ব্যাপারই না সিজন 3। নিচে ছোট্ট একটা বিরতি ফিরছি, এক্ষুনি সাথেই থাকুন। লেটস গো, চলো। এখান থেকে তোমার ভাগ্য পরীক্ষা শুরু, যে কোনো একটা তুলতে হবে যা লেখা আছে, অর্থাৎ যে রেসিপিটা লেখা আছে সেটা তোমাকে করে দেখাতে হবে। গ্রিন আমার জন্য লাকি, দেখা যাক কি আছে। গরুর মাংস সহজ তো, আমি তো ডিম পোস্ট করতে পারি, তো ডিম পোস্ট থেকে সরাসরি গরুর মাংস প্রমোশন হয়েছে, আল্লাহ জানে কেমন। কোনো টেনশন নেই, কারণ তোমার রয়েছে রাধুনী রেডিমিক্স, তার মানে হচ্ছে রান্না কোনো ব্যাপারই না। আর রাধুনী রান্নাঘরে সব থাকে, তুমি সব রকম সহযোগিতা পাবে, তুমি নিশ্চিন্তে তোমার শৈল্পিক মন নিয়ে তুমি রান্না করতে পারো। দেখা যাক কি হয়। শিওর, আমি হেল্প করব, তুমি নো টেনশন। ফার্স্টে কি করতে হবে? চুলা জ্বালাতে হবে? চুলা জ্বালাতে হবে। চুলা কি জ্বালাতে পারো? দেখি ট্রাই করে। হ্যাঁ, গুড গুড, ওয়াও, নাইস। প্রথমে তুমি পাশ। এবার রাধুনী সানফ্লাওয়ার তেল আছে ওই দিকটাতে, এটা? হ্যাঁ এটা। তোমাকে যেটা করতে হবে, ওখানে দেখো তুমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি রাখা আছে। এবার লবণ পরিমাণ মতো, ঠিক আছে, 1 টিস্পুন দিতে পারো। এবার নাড়তে থাকো। তারপরে আমি বলছি, আমার হাতে রয়েছে তোমার রাধুনি রেডিমিক্স গরুর মাংসের মশলা, যেটা দিয়ে তুমি খুব সহজে গরুর মশলাটা রান্না করে ফেলতে পারবে। তোমার এখানে আর কিচ্ছু দরকার নেই, দেখো আমি আর কোনো মশলা ইউজ করছি না, এটার মধ্যে সব আছে। এবার আমরা মানে 1/2 কাপ পানি অ্যাড করবো এখনই। আর দারুণ লাগছে, আরো লাগছে, আর একটু। ভয় পেও না, কিছু হবে না, নাড়ো। নাড়তে হবে না? হ্যাঁ নাড়তে হবে। এখন আমরা অ্যাড করব হচ্ছে 25 গ্রাম, অর্থাৎ 1 কেজি গরুর মাংসের জন্য যে পরিমাণটা দেওয়া আছে আমাদের এই রাধুনী গরুর মাংসের মশলায়, সেটা আমরা অ্যাড করব, যেটা হচ্ছে আজকে ইমরান মাহমুদুলকে পাকা রাধুনী হিসেবে প্রমাণ করবে। আসল রহস্য কিন্তু এই প্যাকেটে। ঢেলে দিব না? হ্যাঁ, এখানে সব মশলা আছে, আমাদের কোনো টেনশন। কালার কিন্তু খুব ভালো এসছে, মনে হচ্ছে তুমি খুব পাকা রাধুনী হয়ে গেছো। তো মাংসটা দেওয়ার সময় চলে এসছে, কারণ তেলটা কিন্তু উঠে এসছে উপরে, তাই না? মানে বুঝতে হবে রাধুনী রেডিমিক্স মানে মশলার গুণ না, খুব ভালো। এবার মাংসটা অ্যাড করতে হবে, মাংসটা তোমাকে হেল্প করছি। এবার তুমি মাংসটা দিয়ে দাও। মানে যে হচ্ছে ডিম পোস্ট থেকে সরাসরি গরু মাংস রান্না করছে, এবং ইমরান মাহমুদুল আজকে শুধু গরু মাংস রান্না করছে না, রান্না করে নিজেও খাবে আমাকেও খাওয়াবে, তার মানে একটা বিশাল বড় পরীক্ষা। একটু কষানো হয়ে গেলে আমরা ঢেকে দিব। এবার তুমি নানো,
যার হাতে সবসময় গিটার থাকে, কিবোর্ড, কিবোর্ডের যার আঙুলগুলো থাকে, সে এখন খুন্তি হাতে নিয়ে তরকারি নাড়ছে। তুমি কেমন কনফিডেন্ট কিনা সেটা বলো। হ্যাঁ, আমি তো ভালোই কনফিডেন্ট, এবং কালার দেখেছো? হ্যাঁ, স্মেলটাও ভালো আসছে। আই হোপ যে মজা হবে। এক্স্যাক্টলি, আমরা একবার একটু ঢেকে দিতে পারি। ঢেকে দিব না? রাইট রাইট। এখন যে এতক্ষণ রান্না করলে, তোমার মানে এখন কি মনে হচ্ছে যে রান্না কোনো ব্যাপার নাকি ব্যাপার না? এতক্ষণ পর্যন্ত তো মনে হচ্ছে যে ব্যাপারই না, এখন পুরোটা যখন হবে, খাওয়ার পর যখন দেখবো যে অনেক টেস্টি হয়েছে, তখন আসলে আসল রিভিউ 100% একটা রিভিউ দেওয়া যাবে। গরুর মাংস রান্না করা কোনো ব্যাপারই না যদি রাঁধুনি থাকে। ইমরান মাহমুদুলকে আমি আজকে পেয়েছি রাঁধুনি রেডিমিক্সের রান্নাঘরে। একটা গান শুনতে চাই, রান্না করতে করতে গান, চুলার পরে বসে গান, চুলার পরে বসে গান। আচ্ছা, কোন গানটা গাইবো? তোমার যেটা ভালো লাগে। আচ্ছা, তাহলে আমি যে গানটা লাস্ট তাসান ভাই আর ফারিনের জন্য করলাম, ওই গানটা করতে পারি। আমার সুর করা, চারটা লাইন গাচ্ছি। আজ রঙে রঙে রঙিন হব, রঙের হাওয়ায় ভেসে যাব, রঙের দুনিয়ায় ভালোবাসায় দুটি প্রাণে, রং ছড়াবো স্বপ্ন গানে, রঙের ছোঁয়ায় হারিয়ে যাব শুধু দুজনায়। আজ মন খুশি মন উর্বশী মন উর্মিলা, অবসাদ রঙে মন রাঙিয়ে রঙিলা। দুর্দান্ত! এবং আজকে তোমার সুর এবং তোমার রান্নায় রাঁধুনি রেডিমিক্সের এই পুরো মানে সেট বা পুরো রান্নাঘরটা রঙিন হয়ে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটু দেখবে নাকি কত দূর হলো? আচ্ছা, ও মাই গড, নাচতে হবে, নাচতে হবে, নাচতে হবে না? এখন কিন্তু মানে ঢেকে দিলাম আমরা, সেদ্ধ হয়ে গেলে কিন্তু রান্না শেষ। বাহ, কত ইজি, তুমি একবার ভাবো। হ্যাঁ, বেশি সময় লাগলো না তো? না, খুব বেশি সময় লাগেনি। একটু শরীরপুরের গল্পে যাবো। সর্বশেষ কবে শরীরপুরে তুমি ঈদ করেছো? ঈদ তো আসলে ওই যে আমার ওয়াইফের জন্য এখন যাওয়া হয়, এইবার ঈদই তো গিয়েছিলাম। হ্যাঁ, গিয়েছিলাম, বেরিয়ে আসলাম। বাট ছোটবেলায় ঈদ কেমন ছিল? শরীরপুরে কিন্তু চার রাতে একটা স্পেশাল খাবার হয়। আমি ছোটবেলায় শরীরপুরে ঈদ করতাম না, আমরা ঢাকাতেই করতাম। কারণ আমাদের ঢাকাতে আমাদের আমাদের মামার বাসা, তারপরে দাদা দাদিরাও আসতো, সব মিলে ঢাকাতেই বেশি আমাদের ঈদ করা হতো। দাদা মারা যাওয়ার পর আসলে গ্রামে যাওয়াটা একটু কমে যায়, স্বাভাবিক যেটা হয়। আর আব্বু মারা যাওয়ার পরে আরো কমে গেছে, বাট এখন আবার একটু বাড়তেছে, কারণ ওয়াইফের কারণে যাওয়া আসা করা লাগে। একদম, খুব স্বাভাবিক। আচ্ছা, ভাবির গল্পে যাই। ভাবি তোমার কোন গান খুব বেশি পছন্দ করে? মাঝে মাঝে দেখেছি তোমরা দুজন মিলে ভিডিও বানাও, তোমার গান লিপ সিং করে। অনেক অনেক গানই পছন্দ করে, আর নতুন গানগুলো একটু বেশি পছন্দ করে। একটু দু একটা যদি শুনি যে কোনটা কোনটা বেশি পছন্দ তার। আমার বিয়ের পরে তো লাস্ট নতুন গান করলাম হচ্ছে আমার এই দুনিয়াটা তুমি নিয়ে নাও, তারপরে রঙে রঙে রঙিন হব, এগুলোই বেশি পছন্দ করে। এগুলো তো চোখের সামনে দেখতেছে কিভাবে হচ্ছে, তো এই জন্য বেশি। এই যে এখন গানের সুর করো বা গান মেক করার সময় ভাবিকে মাথায় রেখে কোনো কাজ করেছো গত এক বছরে? আমি গান কখনো এভাবে কোনো কিছু চিন্তা করে করি না। গান যখন বানাই তখন গানকে চিন্তা করেই করি আসলে, ওরকম কোনো মেয়েকে কল্পনা করে কখনো গান বানাই। সে তো অন্য মেয়ে না, সে তোমার বউ। না, ওইভাবে আসলে কখনো প্র্যাকটিসটা নাই, তো ওইভাবে হয় না। বাট আমি এটা হয়েছে যে কোনো নেচার বা দেখা গেছে সমুদ্রে বা আমি কোথাও ঘুরতে গেছি, ওই এনভায়রনমেন্টটা আমাকে হেল্প করছে একটা টিউন করার। আচ্ছা, দেখো কি অসাধারণ কালার! আসলে তো বিষয়টা আমরা সার্ভ করা যেতে পারে, হয়ে গেছে। দর্শক, সঙ্গীত শিল্পী ইমরান মাহমুদুল নিজের হাতে রেঁধেছেন আজ রাঁধুনি রেডিমিক্স গরুর মাংসের মশলা ব্যবহার করে গরুর মাংস। কতটা টেস্টি হয়েছে সেটা আমি খেয়ে আপনাদেরকে রিভিউ দেব। আহাহা, ঠিক আছে, আরো 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 লাগবে, পুরোটা তোলো। এত কিপটপি করতেছো কেন? বাসায় নিয়ে যাবে জন্য আমার বাসায় আমি দিয়ে দিব। মানে তুমি টেনশন করো না, তোমার জন্য আমি মানে রেডিমিক্স রেখে দিয়েছি, তো সেগুলো নিয়ে গিয়ে তুমি বাসায় তো আমি ট্রাই করব, ফ্যামিলি সবাই ভাবি সহ সবাইকে খাওয়াতে। বাসায় আরো আমি আরো টাইম নিয়ে আরো সুন্দর করে আরেকবার ট্রাই করব। আই থিংক হয়েছে, রাইট 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 রাইট। কোথায় রাখবো? এখানে রেখে দাও। ওয়াও, অসাধারণ হয়েছে এক কথায়। অল ক্রেডিট গোস টু রাঁধুনি রেডিমিক্স গরুর মাংসের মশলা। তোমার তুমি তুমিও 50, সে 50, কারণ তুমি রেঁধেছো, রেঁধেছো, কষ্ট করেছো। তবে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তুমি হয়তো ভাবছো যে আমি খুবই সেলফিশ, তোমাকে দিয়ে মাংস রান্না করি, আমি নিজে খাবো, তোমাকে একটু খেতে দিব। বাট আমি এতটা সেলফিশ নই, আমি তোমার জন্য একটা ডেজার্টের রেসিপি বানিয়েছি। দেখতে পাচ্ছ এখানে রাঁধুনি ফিরনি মিক্স রয়েছে, খুবই ইজি। আমি তোমার জন্য ফিরনি বানিয়েছি এবং সাথে কিছু ম্যাঙ্গো পাল্প করে
অ্যাড করে ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা করার জন্য, এবং উপরে একটু গার্নিশ করেছি ম্যাঙ্গো দিয়ে। সো আই থিঙ্ক তুমি সেটা পছন্দ করবে, এবং তুমি চাইলে বাসায় যে কোনো ডেজার্ট বানিয়ে সবাইকে খাওয়াতে পারো, কারণ এটা খুবই ইজি। 1 লিটার দুধ নিয়ে গরম করে যখন দুধটা আসলে একটু ফুটে উঠবে, তখন তার মাঝে এই পুরো 150 গ্রাম ফিন্ডি মিক্সটা দিয়ে দিতে হবে। নাড়তে নাড়তে যখন ঘন হয়ে আসবে তুমি নামিয়ে ফেলবে। এরপর তুমি যে কোনো কিশমিশ কিংবা বাদাম বা যে কোনো কিছু তুমি গার্নিশ করতে পারো। তুমি চাইলে শুধু ফিন্ডি না, তুমি ক্ষীর, ফালুদা, তারপরে হচ্ছে তোমার কাস্টার্ড এবং জর্দা পোলাও, সো আরও অনেক কিছু তুমি বানিয়ে খেতে পারো। আসলে যেটা মানে বোঝা যাচ্ছে যে রাঁধুনি থাকলে আসলেই রান্না কোনো ব্যাপারই না। একদমই তাই, রান্না আসলেই কোনো ব্যাপার না যদি থাকে আমাদের রাঁধুনি রেডিমিক্স। আমি একটু চট করে একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে এসে খাওয়া দাওয়া শুরু করবো। দর্শক, সময় হয়েছে আরও একটি বিরতি নেবার। আপনারা দেখছেন রাঁধুনি রেডিমিক্স, রান্না কোনো ব্যাপারই না, সিজন 3। নিচে ছোট্ট একটা বিরতি, ফিরছি এক্ষুনি, আমাদের সাথেই থাকো। চলো আমরা চলে যাই। ফাইনালি ইমরান মাহমুদুল গরুর মাংস রান্না করে দেখালেন, খেয়ে আমি বলবো কতটা টেস্টি হয়েছে। দর্শক, ইমরান মাহমুদুল আমাদের রাঁধুনি রেডিমিক্স গরুর মাংসের মশলা ব্যবহার করে রেঁধেছেন গরুর মাংস, এবং দেখতে খুবই মানে সুন্দর হয়েছে। আর আমি তোমার জন্য রেঁধেছি ফিন্নি, তুমি আমাকে পরিবেশন করবে আজকে। নাও, পরিবেশন এর আগে করেছো কখনো? তেমন একটা না, সবকিছু প্রথম। আজকে অনেক কিছু প্রথম ঘটছে ইমরানের সাথে। থ্যাংক ইউ। আর আর দরকার নেই, রাঁধুনি ঘিয়ে ভাজা পরোটা, ঘি আমার খুব পছন্দ, আমি তোমাকে একটু বেড়ে দিই তাহলে। না, মাংস খুব ভালো হয়েছে দেখে মনে হচ্ছে। আর দেবো না, এটা লাগবে না আমার। দর্শক, ফাইনালি টেস্ট করতে যাচ্ছি ইমরান মাহমুদুলের রান্না করা গরুর মাংস। বিসমিল্লাহ। ওয়াও, এক কথায় দারুণ। কত দিবে রান্নায়? রাঁধুনিকে দেবো 10-8, আমাকে বাকি 2 আমার। ওকে, আমার মতো যারা রান্না পারে না তাদের যদি রাঁধুনি মিক্সটা থাকে তাহলে তারা তাদের কাছে রান্না কোনো ব্যাপার না। এক্স্যাক্টলি। এখন তো ভয় কেটে গেছে। একদম একদম। বাড়িতে গিয়ে মানে পরিবারকে নিশ্চিন্তে তুমি যে কোনো একটা রেসিপি রান্না করে খাওয়াতে পারবে। কনফিডেন্টলি। তুমি মানে কোরবানির ঈদে কি গরু কিনতে নিজে হাটে যাও? না। ওকে। চাচা যায়। আমি দরদাম করতে পারি না, সো বাজারেরও আমি করতে পারি না। আচ্ছা, নরমাল বাজারও না? নরমাল বাজারও না। এটা তোমার, এটা অনেক মজা হবে। হ্যাঁ, এটা একটু ডিফারেন্ট করে বানানো, গার্নিশিংটা করেছি ম্যাঙ্গো দিয়ে, কারণ আমার ম্যাঙ্গো আসলে খুবই পছন্দ। খেয়ে বলতে হবে কেমন হয়েছে। ওকে, সুপার। দর্শক, পুরো ক্রেডিট আমার না, 8 হচ্ছে রাঁধুনি রেডিমিক্সের, বাকি 2 আমার। টকঝাল মিষ্টি, এই শব্দের সঙ্গে আমরা সবাই খুব পরিচিত। তোমার যারা কো সিঙ্গার মানে ফিমেল, তাদের মধ্যে কাকে কাকে তুমি কি কি সাথে তুলনা করতে চাও? কোন কে টক, কে ঝাল, কে মিষ্টি? কাউকে কোনো কিছুর সাথে তুলনা করতে না না বলতে হবে, আমি একটা করে নাম বলছি। খুবই বিপজ্জনক প্রশ্ন। না না না, কোনো অসুবিধা নেই, একটা করে নাম বলি। হ্যাঁ প্লিজ। দিলশাদ নাহার কণা, মিষ্টি। সোমনুর মনির কোনাল, মিষ্টি। পূজা, মিষ্টি। সবাই মিষ্টি। মিষ্টি। আতিয়া আনিশা, মাঝে মধ্যে ঝাল, মাঝে মধ্যে মিষ্টি। ওকে। অবন্তি শীতি, তোমার আর কষ্ট করে বাজারে যেতে হবে না তোমার জন্য, বিশাল ব্যাপার। থ্যাংক ইউ রাঁধুনি। এইটা নিয়ে আজকে তুমি বাসায় যাওয়ার পরে খুশি হয়ে যাবে। হ্যাঁ, আন্টি আজকে খুশি হবে। আজকে এক্স্যাক্টলি। সো এখানে তুমি কালাভুনা মশলা আছে, মেজবানি আছে, রোস্টের মশলা রয়েছে, রাঁধুনি প্রিমিয়াম ঘি, মানে ঘিটা অসাধারণ। হ্যাঁ, আমি যে একটু আগে তো পরোটা খেয়েছি, পরোটার জন্য খেয়ে বুঝতে পেরেছো। এখানে চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল রয়েছে, সো তুমি যা যা চাও আন্টি আজকে খুব খুশি হয়ে যাবে। আজকে ঈদ বললাম তো, এখন তোমার মডেলদের সম্পর্কে শুনবো, কে টংছাল মিষ্টি। তুমি যদি মডেল বলো যারা সুইট বলি তাদেরকে আমি আমার সাথে কাজ করার জন্য শোনো, আমি তোমাকে অফার করেছি, সো ডেফিনেটলি ঝাল বা টক হলে বলতাম না, সো তারা সবাই সুইট। তাহলে টক কে? আমি তাদেরকে চিনি না, আমি টক কারোর সাথে মিশি না। আমি আমি এটা একমত একমত না তোমার সাথে। ফ্রেন্ডশিপের জায়গা থেকে যদি জিজ্ঞেস করি তাহলে আসলে কার কার বেলায় টক বলবে? এটা আসলে ভাবনার বিষয়, আমি একটু ভেবে অন্য কোন পর্বে এসে বলবো। তানজিন তিশা, সুইট সুইট, সবনম ফারিয়া, ও আমার তো দোস্ত, তো ও একটু মাঝে মধ্যে ঝাল, মাঝে মধ্যে মিষ্টি। মারিয়ানুর সুইট, ওর সাথে আমার একটাই কাজ হয়েছে এবং মানে অত বেশি আমরা কানেক্ট না।
পরিমণির সঙ্গে তোমার টিকটক দেখেছি, পরিমণি কেমন? খুবই সুইট। মাঝখানে একটা মানে ভিডিও খুব ভাইরাল হলো, ওইটার মধ্যে প্রমোশনাল মানে দিনটা আমি উপস্থাপনা করেছিলাম, নীলাঞ্জনা নীলা। ও হ্যাঁ হ্যাঁ, তো খুবই সুইট, খুবই সুইট, আর কিছু নাই। আচ্ছা ইমরান কেমন, টক ঝাল মিষ্টি নাকি? আমি ঝাল খুব একদম। ওকে স্পাইস। মিসেস ইমরান কেমন? এটা এটা ভালো প্রশ্ন। সে খুবই 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 সুইট, মানে এখন তিনবার খুবই 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 সুইট। তুমি ভয়াবহ জীবনে প্রথমবার রান্না করেই ইমরান মাহমুদুল এখন অনেক আত্মবিশ্বাসী। যদি থাকে রাঁধুনি রেডিমিক্স, তাহলে রান্না আসলেই কোনো ব্যাপার না। আপনারা যদি ইমরান মাহমুদুলের মতো ঠিকঠাক মাংসের স্বাদটা পেতে চান, তাহলে এখনই নিয়ে আসুন রাঁধুনি রেডিমিক্স গরুর মাংসের মশলা, আর ঈদ কাটুক আপনাদের ভীষণ আনন্দে।